হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর যেখানে আমি আজকে সারাদিন কী কী করছি সেটা সবার সামনে তুলে ধরবো। তো চলো তবে দেখা যাক আমার বাগানের ফুল আর ছোট ছোট পাখিদেরকে নিয়ে। শুরু করা যাক। আমি বাদাম ছাড়িয়ে নিয়েছি সবার ফার্স্টে, আমন্ড, এগুলোকে খেয়ে নিয়ে একটু সকাল সকাল উঠে ব্রাশ করে। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার সকালবেলার টিফিন। দেখো আমি কি কি টিফিন করছি। এই যে দুধ হরলিক্স আর সাথে দুটো ব্রিটানিয়া থিন। দেখো মা সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছে। ওমা কি চা হচ্ছে, লাল চা? আর ওই সবজিগুলো দেখি দেখি, একটু সবজিগুলো খোলো। হ্যাঁ, কত সবজি কি করবে এত সবজি দিয়ে? গোটা চচ্চড়ি সকাল সকাল সেই ভোর 5টা 6টা দিয়ে উঠে মাই গোটা চচ্চড়ির সবজি কেটেছে। এই যে মা এখন বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। ও এখন কি হচ্ছে? খিচুড়ির মশলা। একটু জোরে বলো, আর তো আস্তে আস্তে বললে হয় শুনতে পাবে কেউ? খিচুড়ির মশলা। চলো তবে দেখা যাক আর কি কি হয় আজকে রেসিপিতে, কি কি আছে। মা একদিকে গোটা চচ্চড়ি বসিয়ে দিয়েছে, আর একদিকে হচ্ছে দুধ গরম, এদিকে আবার খিচুড়ি রেডি হচ্ছে। তুমি একসাথে এতগুলো রান্না করছো, তুমি এটা দশম পূজা দুর্গা। সব রকম রান্না একসাথে করছে। আর ইলিশ মাছটা কই? ইলিশ মাছ দিতে হবে খিচুড়ির সাথে, নয়তো খাবো না। এই আমাদের ইলিশ মাছ নিয়ে চলে এসছে। বাপরে, তিনটে তিনটে ইলিশ মাছ মা ভাজা শুরু করে দিয়েছে। আজকের তো খাওয়া একদম জমে যাবে। তোমার কি কি রেসিপি, কি কি রান্না আছে আজকের খাবার মেনু? আজকের খাবার মেনু বলো, জোরে বলো। খিচুড়ি, ওরে সাবাস, একটু চাটনি পাবার ভাজা হলে জমে। স্নান করে এসে আমার এই পুজো করা হয়ে গেল, পুজোটাকে সেরে নিলাম আগে। কি লাগছে, মা আবার সাজিয়ে দেবে? বা সাজ দিও না আমাকে। এই কত মাছ দিচ্ছ, আর দিও না, আর চচ্চড়ি আর দিও না। লাইট ক্যামেরায় হাত করছি, খাবারের দিকে আগে দেখো। মার জন্য আবার ভাত, আবার মাছের ঝাল। মা খিচুড়ি খেতে অতটাও পছন্দ। মা এখন আমাদের পিঠে করছে,
সরু চাকলি পিঠে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এইভাবে আমার পাশে থেকো। আর আরও নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, লাভ ইউ।